কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা গারদে আছে রামারায়। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সার জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তোলাপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়াসে গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে নিখিলে সেনার বিজ্ঞাপনের ছবি আঁকত। চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকত। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ফোটে জ্বলত। কখনো বিষ্ণুদেব কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকো কাজ সেরে ঠিক এসে জুটতাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। সবাই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। আবার কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমারায় অভিনয় করত। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। আবার কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই।
সেই সাত জন্মেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আর এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনে কত স্বপ্নের ওঠে কফি হাউসে কত স্বপ্ন মেঘে ডেকে যায় কতজনই এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই অনেক অনেক ধন্যবাদ।